জল্পনা কল্পনা শেষ। মঙ্গলবারে রাজ্যের চারিটা লোকসভা সমষ্টিত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। ইতিমধ্যে ভোটদানের বাবে সাজু করে রখা হয়েছে 9,577টা ভোটগ্রহণ কেন্দ্র। তৃতীয় পর্যায়ের নির্বাচনক লৈ রাজ্যের উৎসাহ পরিলক্ষিত হয়েছে, বিশেষকৈ যুব প্রজন্মর মাজত। এবার প্রথমবারের বাবে 18-19 বছর বয়সের 2,92,982 ভোটারে ভোটদান করব। পিছে নবপ্রজন্মর ভোটারে বিচারে কি? প্রার্থী চাই ভোট দিব নে পার্টি চাই? নবপ্রজন্মই বিচারে নিজের সমষ্টির প্রার্থীগী হোক শিক্ষিত। তৃতীয় পর্যায়ত প্রতিদ্বন্দ্বিতা করা 54 প্রার্থীর 14 স্নাতকোত্তর ডিগ্রিধারী, নিঃসন্দেহে যোগ্যতা বিচার করে এবার ভোটদান করব জনতায়। এবার আটাইতকৈ আকর্ষণীয় রূপ লৈছে বরপেটা সমষ্টিয়ে। পূর্বে AIUDFর দখলত থাকা বরপেটা সমষ্টির ভোটারে এবার কার পক্ষ লব সেয়া এতিয়াও অস্পষ্ট। সংখ্যালঘু ভোটারে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবলগিয়া সমষ্টির ভোটারে AIUDFর রফিকুল ইসলামর উপরেও বিবেচনা করিব কুমার দীপক দাসক আর আব্দুল খালেকক। তিনিজন হেভিওয়েট নেতার মাজত যিগৰাকীৰ ভাবমূর্তি উজ্জ্বল তেওঁৰে পক্ষ লব নবপ্রজন্মই। এবার বরপেটাকার জনতায় রায় দিব পুয়া 7 বজাৰ পৰা। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।